षाटर्ध তপশিলী জাতির মানুষদের ভাতা প্রদানের জন্য সম্প্রতি জয় বাংলা প্রকল্প ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে এই ভাতা পাওয়ার জন্য বয়সের হেরফের করে নথিপত্র জমা দেওয়ার অভিযোগ উঠল রায়গঞ্জ ব্লকের 36 জনের বিরুদ্ধে। এ বিষয়ে রায়গঞ্জের বিডিও রাজু লামা ওই 36 জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে প্রশাসনিক মহলে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে রায়গঞ্জ ব্লকের বিভিন্ন এলাকায় 36 জন নিজেদের বয়সের হেরফের ঘটিয়ে এই প্রকল্পে বৃদ্ধ ভাতা পাওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন করেছে। এর মধ্যে 24 জন বীরঘৈ অঞ্চলের বাসিন্দা। এই অনিয়ম প্রকাশ্যে আসতেই নড়ে চড়ে বসে প্রশাসন। সব দিক খতিয়ে দেখে মোট 36 জনের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন বিডিও রাজু লামা। বীরঘৈ অঞ্চলের কয়েকজন বাসিন্দা বলেন, আমরা অত কিছু জানি না। স্থানীয় বিজেপি মেম্বারের প্রতিনিধি সুব্রত বর্মন আমাদের কাছ থেকে নথিপত্র ও টাকা নিয়ে ভাতা পাইয়ে দেবে বলে জানিয়েছিল, সেজন্যই তাকে টাকা ও নথিপত্র দিয়েছিলাম। যা করেছে উনি করেছেন। বয়সের হেরফের করে সরকারি ভাতার জন্য আবেদন করা হলেও এলাকার বহু ষাটোর্ধ্ব মানুষ সরকারি প্রকল্পের সুযোগ থেকে বঞ্চিত বলে জানিয়েছেন। কি হয়েছে ঘটনা? ওই তো আধার কার্ড আর ভোটার কার্ড জমা নিছে আর 1100 টাকা আমার ছিনতে নিছে, এইটুকুই জানি আর জানি না কি করলো, কি কথা থেকে আনলো না আনলো বলতে পারবো না। আধার কার্ড ভোটার কার্ড দিছি আর 1100 টাকা দিছি। মেম্বারের সঙ্গে কি আর কেউ ছিল, পঞ্চায়েতের আর কেউ ছিল? নাই, মেম্বারকে দিছি আমরা। অন্যদিকে রায়গঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান সঞ্জয় মিত্র বলেন, বীরঘৈ গৌরী সহ অন্যান্য অঞ্চলে 36 জন বয়সের হেরফের করে সরকারি প্রকল্পে ভাতা পাওয়ার জন্য আবেদন করেছিল। বীরঘৈ অঞ্চলের প্রধান উপপ্রধান সহ অন্য কিছু সদস্য টাকার বিনিময়ে এই দুর্নীতিতে মদদ দিয়েছে। আমরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছি দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। বীরঘৈ অঞ্চলে কিছু মানুষের নামে এফআইআর করেছে বীরঘৈ গৌরী এবং বিভিন্ন অঞ্চল মিলিয়ে 36 জনের এগেনস্টে এফআইআর করেছে। এফআইআরটা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় বাংলা প্রকল্পের অধীন তপশিলী বন্ধুদের জন্য, যারা 60 বছর বয়স্ক তাদের জন্য যে পেনশন স্কিম, এবং আদিবাসী যারা বয়স্ক আছে 60 বছর বয়স্ক তাদের জন্য যে জয় জোহর পেনশন স্কিম চালু করেছিল, সেই পেনশন স্কিমে বীরঘৈ অঞ্চলের প্রধান এবং উপপ্রধান এবং অন্যান্য সমস্ত কর্মীরা মিলে যে ম্যানুকুলেশন করে সাধারণ পাবলিকের কাছ থেকে টাকা নিয়ে বয়সের ডুপ্লিকেসি করে এবং কাস্ট সার্টিফিকেটের ডুপ্লিকেসি করে যে ভাতা পাওয়ার প্রলোভন দেখিয়ে হাজার হাজার টাকা তারা যে সাধারণ মানুষের কাছ থেকে নিয়েছে, তার বিপক্ষে বিডিও সাহেব যে এফআইআর করেছেন আমরা তাকে সাধুবাদ জানাই। এবং সঙ্গে এটাও বলতে চাই যে আজ বিজেপি যেভাবে সাধারণ মানুষের, একটা বৃদ্ধ মানুষের 1000 টাকা পেনশন সরকার যেটা দিচ্ছে সেটার ক্ষেত্রেও যে দুর্নীতি করে চলছে, তার জন্য প্রশাসনকে আমরা অনুরোধ করব এবং প্রশাসনের উপর আমাদের যথেষ্ট আস্থা আছে যে প্রশাসন এর যারা দুর্নীতিতে যুক্ত আছে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করবে। অন্যদিকে অভিযুক্ত বীরঘৈ পঞ্চায়েতের সদস্যার স্বামী সুব্রত বর্মন বলেন, আমার কাছে অনেকেই কাগজ জমা দিয়েছিল, আমি সেগুলো নিয়ে ব্লক অফিসে পাঠিয়ে দিয়েছি। কাউকে না করলে সে রাগ করবে, খতিয়ে দেখার কাজ প্রশাসনের, আর টাকা নেওয়া নিয়ে যে অভিযোগ উঠেছে তা ভিত্তিহীন। আমি তো সেরকম কিছু দেখি নাই। হ্যাঁ, এদেরকে পুরো আগে আগাম বলে দেওয়া হয়েছিল যাদের 60 বছর পূর্ণ হয়েছে তারাই আবেদনযোগ্য। হ্যাঁ, এখন যার যদি কেউ দিয়ে যায়, হ্যাঁ, আর যদি না নেই সেও একটা আমাদেরকে কথা শুনতে হয়। অতএব আমরা নিচ্ছি, পঞ্চায়েতে দিছি, পঞ্চায়েত ভেরিফিকেশন করে পাঠাবে ব্লকে, ব্লক ভেরিফিকেশন করে সেটাকে তদন্ত করে হবে কি না সেটাকে ব্লক দেখবে। আমরা তাদের কাছে 1 পয়সাও নিইনি, কিন্তু ওরা কাগজ দিছে আমরা পঞ্চায়েতে জমা করছি। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। আরসিটিভি সংবাদ, সত্যের খোঁজে সজাগ সতর্ক।